মানুষ বানাবেন কি দরকার মানুষ বানানোর বুড়ের বাক্স লইয়া উঠা দিব দু আছে নেই কার বা আও নাই আও না আছে আমি যেদিন সান্দিনা বাগুর দি কইলাম তারা দিয়ে সকলে কয় নাই বিলে আমি কইছি বুড়ার বাক্স লইটা দে দৌড় সকলে খেয়ে গেছে হুজুর এইটা হন নাই আমি আও আছে কাহো নাই পরে এক বুড়া বাড়ারে জিগেলাম কি তো নাই কি রে এবার কয় হুজুর আপনি যে জিগেটা কইতে আছেন বুড়ার বাক্স লইয়া দৌড় বুড়ার বাক্স লইয়া দৌড় দিব কি তো বুড়ে দো নাই নাউজুবিল্লাহ কয় না রে আহারে বাংলাদেশ কইরা গেলা মুসলমান আল্লাহ যখন কয় মানুষ বানাতে চাই ফেরেশতারা কয় দরকার নাই আল্লাহ তাদের কথা মানলেন না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল ও বন্ধু সাফিতলার মানুষ তোমরা আমার দূরের মানুষ না তোমরা আমার কাছের মানুষ আমার বাড়ি ঢাকাও না চিটাগাঙ্গও না আমরা বাড়ি নাগাস তোমরা বাড়ি সাফিতলা ঘুরে গেলেন একটু বেশি কোনাচ্ছা দিল কয় কাই আমরা এক জায়গার মানুষ সবাই মিলেমিশে আজকে জান্নাতটা কই আছে খুঁজে খুঁজে বের করব আগামীকাল সকাল থেকে সেই পথে চলতে শুরু করব একদিন যখন মরে যাব কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে কওয়ামি এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না যিনি আমাদের জন্য জান্নাত বানালেন তিনি কে আল্লাহ জোরে কন আল্লাহ আর জোরে আল্লাহ এই আল্লাহ কয়জন একজন জোরে কন একজন আর জোরে একজন মধুর সুরে একজন সবাই মিলে একজন মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে চাপিতলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্বে করিম খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন একজন জোরে কন একজন আর জোরে একজন মধুর সুরে একজন সবাই মিলে একজন মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ কাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ
illallah la mashuqa illallah oh la maujuda illallah la maqsuda illallah jure jure la ilaha aro jure la ilaha hodur shure la ilaha MashaAllah, la ilaha illallah, 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 la ilaha illallah. محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شبابنا آمين او চাপিতলার মুসলমান মানুষ যখন একটা জিনিস বানায় এর আবার একটা নমুনা আছে আপনি পাতিল বানান পাতিলার মতো পাতিল বানায় ও বন্ধু তুমি মোবাইল বানাও মোবাইলের মতো মানুষ মোবাইল বানায় এটারে কয় মডেল নমুনা আল্লাহ কোরআনুল কারিমে কয় চাপিতলার মানুষ তোমরা একটু আগে কইছো সবাই দেখো মাটির কবর তুমি গিয়া দেখো যেন মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি যদি চাও সোনার একজন মানুষের অনুসরণ করা লাগবে আমরা জিগাইলাম আল্লাহ কারে অনুসরণ করতাম আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ নবীর জীবনটা হইল তোমাদের জন্য মডেল তোমাদের জন্য আদর্শ তোমাদের জন্য নমুনা এই নবীর জীবন যদি অনুসরণ করবা নবীজি যেমনে কথা কইছে তুমিও এমনে কথা কইও নবীজি যেমনে খাইছে তুমিও এমনে খাইও নবীজি যেমনে লেনদেন করছে তুমিও এমনে লেনদেন কইরো নবীজি যে আল্লাহর ইবাদত করছে তুমিও এমনে কইরো নবীজি তার বিবির লগে যে আচরণ করছে তুমিও কইরো নবীজি সন্তানের লগে যেই ব্যবহার করছে তুমিও কইরো নায়নাত করলে নবী যেমনে আদর করছে তুমিও এমনে আদর কইরো তাইলে তুমিও হয়ে যাবা একটা সোনার মানুষ ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে পাঠাইয়া কোরআনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ নবী গো ও নবী আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আমি হইলাম জগতের লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মউতদাতা রিজিকদাতা আমি মানুষকে মৃত্যু দেব মৃত্যুর পরে হয় জান্নাত নতুবা জাহান্নাম দেব আমি আল্লাহ হইলাম রব আমি রব্বুল আলামিন আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন সমস্ত জগৎবাসীর জন্য আপনি হইলেন রহমত আমার নবী যে রহমত এটার প্রমাণ আছে নাকি নাই ও বন্ধু আমার নবী কত বড় রহমত আমার নবী কত মায়ারে করে আনুল কারিমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم
وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله قال نبي গো দুনিয়ায় আপনার যে রহমত দেওয়া হয়েছে আপনার সাথে যে রহমত আছে লিং তালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে আমার নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম এই নরম নবীজি 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কয় বছর 63 কয় বছর